আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন যাদের রাত্রেবেলা ঘুম হয় না এরকম অনেকটা সময় পার হয়ে যায় অনেক চেষ্টা করেন শুয়ে থাকেন কিন্তু চোখে ঘুম আসে না এরকম অনেক সময় পার হয়ে যায় আর ঘুম না আসার কারণে কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর কিভাবে সহজে ঘুম আসবে এরকম পাঁচটা বা ছয়টা খাবারের কথা বলবো এই খাবারগুলো খাইলে আপনার সাথে সাথে চট করে ঘুম আসবে প্রথমত কলা আপনারা চেষ্টা করবেন রাত্রেবেলা ঘুমাইতে যাবেন ঘুমান আগে কলা খাবেন দুইটা বা তিনটা কলা খাবেন যদি কলা খান দেখবেন সহজে আপনার চোখে ভালো একটা ঘুম আসবে আর কলা কিন্তু শরীরের জন্য খুবই হেলদি শরীরকে সুস্থ রাখার জন্য খুবই একটা উপকারিতা হইলো কলা আর কলা কিন্তু শরীরের দুর্বলতা ক্লান্ত ভাবটা দূর করে দ্বিতীয় যে খাবারটা হইলো কমলা আপনারা চেষ্টা করবেন কমলা খাওয়ার জন্য রাত্রে ঘুমানো যাওয়ার আগে একটা বা দুইটা কমলা খাবেন দেখবেন কমলা যদি খান তাহলে দেখবেন চোখে সহজে আপনার ঘুম আসবে আর কমলা মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে আপনার ভিটামিন সি গাড়তিটা আপনার সহজে পূরণ করতে পারবেন এবং দেখেছে শরীর স্কিন ব্রাইটনেস উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি হয় ভিটামিন সি জাতীয় খাবার খেলে তিন নাম্বার যেটা আকটোট আকটোটটা হইল এটা খাবেন এটাও আপনার শরীরের জন্য সজে ঘুম আসবে পরিমাণ মতো খাবেন এক একমোট বা পরিমাণ মতো রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন চেষ্টা করবেন খাওয়ার জন্য দেখবেন ভালো একটা ঘুম আসবে তারপর হলো মাছ বেশি করে রাত্রেবেলা তরকারিতে মাছ রাখবেন মাছের তরকারি দিয়ে খাবার খেলে ভালো একটা ঘুম আসবে আর চার নাম্বারটা হইলো সরি পাঁচ নাম্বারটা হইলো পাপন পাপনটা কিন্তু আমরা রাস্তাতে পাই মানে রাস্তা যখন বাড়ি দেখে পাপন বিক্রি করে তবে পাপনটা আপনারা আপনারা বাড়িতে আপনারা বাইজা তেল ছাড়া বাইজা যা আপনারা খেতে পারেন এটা মূলত খাবেন আপনারা রাত্রেবেলা জন ঘুমাইতে যাবেন ঘুমান আগে খাবেন মতো খাবেন দেখবেন ভালো একটা ঘুম আসবে ছয় নাম্বারটা হলো সেরি ফল যদিও বাংলাদেশে খুব কম পাওয়া যায় এই এই ফলটা খাওয়ার চেষ্টা করবেন দেখবেন ভালো ঘুম আসবে এভাবে যদি আপনারা খেতে পারেন অল্প কয়েকটা দিন দেখবেন ভালো একটা চোখে ঘুম আসবে আর ঘুমের একটা যে অভ্যাসটা এটা হবে এভাবে আপনারা এই ছয়টা ফল না খেতে পারলেও কলাটা কমলাটা আর হলো আকট এগুলা খাওয়ার চেষ্টা করবেন খাবার তালিকা রাখবেন অল্প কয়েকটা দিন দেখবেন বালকটা চোখে ঘুম আসবে রাত্রেবেলা